আমাদের মরহুম আল্লামা আল্লাহ সর্বগুণে গুণান্বিত তাকে করেছিলেন, একজন বক্তা হওয়ার জন্য যা দরকার মনে হয় আল্লাহ তার সব দিয়েছিলেন। চেনেন না মরহুম আল্লামাকে? চেনেন না? চেনেন না? কি কথা, যখন ওয়াজ করতেন জাহান্নামের মানুষ কেঁদে কেঁদে জার হয়ে যাচ্ছে, যখন জান্নাতের সুখের কথা বলতেন মানুষ তখন উজ্জীবিত হয়ে যেত, জিহাদের আলোচনা যখন করত সব অস্ত্র বাজরা অস্ত্র ফেলে দিয়া ইসলামের সৈনিক হয়ে যেত। সুবহানাল্লাহ, কোন 1000 লোক এমনি মুসলমান হয় নাই, অবশ্যই রসুলুল্লাহর সুন্নাহ প্রদর্শন করেছিল, এই জন্য 1000 লোক তার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই মানুষটির জীবনের সব খেদমতগুলো কবুল করে নেন। উনি শেষ ভাষণ বগুড়ায় দিয়ে গিয়ে বলেছিলেন, আমি কিছুই চাই না, আল্লাহর কাছে চাই, আল্লাহ কেয়ামতে যদি আপনি বলেন তোরে মাফ করে দিলাম, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আমরা বলি আমিন, বলছে না? আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো এতক্ষণ যা দেখলে তাতে কি কয়, যা দেখলাম তাতে মনে হয় দৌড় অনেক বেশি। আসলে কি নবীর কোনো ক্ষমতা আছে? ক্ষমতা সব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ওয়াল পাওয়ার ফর লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, আল্লাহর জন্য সব ক্ষমতা। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ কি যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে, যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে, সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে, জীবনের সব পিছু টান তাই হেরে যাই বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। ঠিক না? ঠিক। আল্লাহর নবী বললেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে তোমার সামনে, আল্লাহু আকবার, কি নাটক করেছো গত রাত্রিতে, সুরাম আল হাসর 28 নম্বর পারা আয়াতটা নাজিল হয়ে গেছে, আল্লাহ বলছেন আপনার উম্মতের ভিতরে সাহাবীদের ভিতরে এমন কিছু সাহাবীরা আছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম, যারা তাদের নিজের ওপরে অন্যদেরকে প্রাধান্য দেয়, নিজের পেটে অনেক ক্ষুধা থাকা সত্ত্বেও অন্য ক্ষুধার্তদেরকে খাবার দিয়া পেট পুড়াইয়া দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তার টাকার দরকার, পয়সা দরকার, বাড়ি ঘর দরকার, জায়গা জমি কাপড় চোপড় দরকার, নিজে নাই না অথচ অন্যদেরকে দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইউকা সুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, এইভাবে অন্তরটাকে যারা বিলায় দিতে পারে এরাই দুনিয়া আখেরাতে সফল কাম হয়ে যায়। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বলেন তো এরকম স্যাক্রিফাইস কি আমরা দুনিয়াতে করতে পারবো? আমাদের জন্য কষ্টকর না এটা? অনেক কষ্ট, কিন্তু তারপরেও করতে হবে। ঈসা আলাইহিসসালাম রাস্তার ভিতরে বের হয়েছেন, সফর করবেন, একজন সঙ্গীকে সাথে নিলেন, সাথে খাওয়ার জন্য রসদ সামগ্রী হিসেবে, নাস্তা হিসেবে রুটি নিলেন তিনটা, জোরে বলুন কয়টা, লোক হলো কয়টা, রুটি হলো কয়টা, তিনটা। সফর সঙ্গীকে বললেন, তুমি এই রুটির দায়িত্ব নাও। সফর সঙ্গী রুটি নিয়ে নেছে, কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বললেন, আতিনি খুবজাম মেনকা, তোমার তিনটা রুটি আছে না? বলে হ্যাঁ, ওখান থেকে একটা আমার দাও, একটা রুটি দাও।
বলে হুজুর টেনশন করেন না, দিয়ে দিচ্ছে, রুটি দিয়ে দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম রুটিটা খাইছেন, খাওয়ার পরে পাশের ঝর্ণাতে পানি পান করতে গেছেন, পানি পান করে এসে আবার সফর শুরু করছেন। কিছু দূর যাওয়ার পরে বলছেন যে আর তিনি খুব যান আখার, আর একটা রুটি আমার দাও। তো আর একটা রুটি দেওয়া হলো। এখন রুটি থাকলো কয়টা ভাইজান? এ একটু জোরে বলেন, কয়টা রুটি আছে এখন? একটা। আর ঈসা আলাইহিস সালাম খাইছে কয়টা? ঈসা আলাইহিস সালাম রুটি খেয়ে পাশের ঝর্ণাতে পানি পান করতে গেছে। লোকটা চিন্তা করতেছে, দুইজন লোক তিনটা রুটি যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, সমভাবে ভাগ করা যায়, তা আমি দেড়টা পাই, তো হুজুর খাইছে কয়টা? তা আর একটা যে আছে এটা যে আমার, তাতে কোনো বিচার সালিশ করার দরকার নেই, উনি বিসমিল্লাহ ছাড়াই কাম সারছে। ঈসা আলাইহিস সালাম এসে আবার সফর শুরু করলেন। অনেক দূর যাওয়ার পরে বললেন যে ভাই, তোমার কাছে আর একটা রুটি ছিল? বলে হ্যাঁ ছিল। তো সে রুটিটা দাও। কয় যে রুটি তো ছিল, কিন্তু এখন দেখতেছি কেমন নাই। তো নাই কি, তুমি খাইছো? কয় আমি তা বুঝি না। কাউকে দিয়েছ? কয় তাও জানি না। আচ্ছা ওই লোকটা জানে না? জানে না। কয়টা রুটি? মিথ্যা বললো না সত্য বললো? আল্লাহর পয়গাম্বরের সাথে মিথ্যা বলা, এর থেকে বড় মিথ্যা আর কিছু হয় নাকি? আকজাবুল হাদিস, সবচাইতে কঠিন মিথ্যা কথা এটা, ঠিক না? ঠিক বলেন। এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম একবার দুইবার তিনবার বললেন, না কিছুতেই স্বীকারোক্তি দেয় না। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, রিমান্ড ছাড়া কাম হবে না। যখন ঠিক না বেটে, আজকালকার রিমান্ড মানে কি? পিঠে শুতে ফেলে দো। কতক্ষণ ঠিক না বেটে? কোনো খাতির নাই। আর ঈসা আলাইহিস সালাম যে রিমান্ডে নিয়েছেন, এই রিমান্ডটা হলো জ্ঞানের রিমান্ড। সুবহানাল্লাহ, জ্ঞানের কথার মারপেজ দিয়া ভেতর থেকে কথাটা বের করে নেবেন হিকমতের মাধ্যমে। মারহাবা কোন? ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আচ্ছা তুমি স্বীকার করলে না, ভালো কথা। একটা সমুদ্র আছে, তো এদিক থেকে ওদিক থেকে পার হতে হবে। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, পানির উপরে জায় নামাজ বিছাইয়া জাহাজের মতোই চলচল করে পার হয়ে যেতেন। জাহাজ বিছাইছেন, ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে বললেন, তুমি কি চিন্তা করছো? বলে, আমাকে সারাই পার হবেন, আমি এখানে জনমানবহীন এলাকা একলা একলা কেমনে থাকবো? কয় যে আল্লাহর পয়গম্বর নিজের চিন্তা আগে করে না, আগে উম্মতের চিন্তা করে, তোমাকে নেব তারপরে আমি চলব। মারহাবা কোন? এইবার ঠিক আছে তোমাকে আমি নেব, তবে শর্ত আছে একটা। কি শর্ত? খবরদার উপর দিকে তাকাবানা, নিচের দিকে তাকাবানা, ডানে বামে তাকাবানা, শুধু আমার দিকে চেয়ে থাকবা, তাহলে তুমি এখানে চলে যেতে পারবা। শুনতেছেন কথা? ঠিক, উনি শর্ত মেনে জায় নামাজের ওপরে জাহাজের ওপরে চড়েছেন। এখন নদীপথে চলতে গেলে একটা দোয়া পড়া লাগে, সে দোয়াটা জানেন? বিসমিল্লাহে মাজরিহা ওমুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এটা কিন্তু সিএনজি তো লেখা আছে, তো সিএনজি নদীর মধ্যে গেলে চলবি? এই দোয়াটা আপনারা কোন আক্কেলে পড়েন? ওটি হ্যাঁ, সেটা আলাদা জিনিস। সম্মানিত ভাইরা, এখন জলপথে চলার যে দোয়া সেটা আমরা স্থলপথে ব্যবহার করতেছি, সিধা না উল্টা? এখন স্থলপথে চলার জন্য দোয়া কি আছে? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনীনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখন চিন্তা করছি, এত বড় দোয়া কেমনি লাগাই ওই জলপথের তো এখানে নিয়ে এসে দিই। সব সিএনজির সামনে, গাড়ির সামনে লেখা আছে না নাই? এটা আজকেই বাড়িতে গিয়া ডিলিট করে দিবেন, কোরআনে যেটা আছে সেটাই দিয়ে দিবেন, তাহলে অনেক অংশে আল্লাহর রহমত স্থলপথে বর্ষিত হবে, ঠিক না বেটি? ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম বললেন, আইনা আনতা, তুমি কোথায়? কয় হুজুর আমি তো নদীর মধ্যে, আমি তো যায় নামাজ থেকে উপরে উঠলাম, তুমি কেন নদীর মধ্যে? কি কারণ বলো? কয় কোনো কারণ নাই, না বলতেই হবে। কয় হুজুর সত্যি করে বলছি, শুরু থেকে পর্যন্ত শুধু আপনার দিকে তাকাইছিলাম,
যখন এখন নেমে যাব ডাঙায় পা দেব, এই মুহূর্তে আমার মন চাইল এতক্ষণ কার ওপরে চড়ে পার হইলাম একটু দেখি তো। যেই না পায়ের দিকে তাকাইছি আমি ঝটপট করে নদীর মধ্যে পড়ে গেছি। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আজ থেকে 1500 বছর পূর্বে আমার আপনার নবী শাফাতের কান্ডারি রহমাতাল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন সিক্রেট বলে গেছেন, আমি থাকব না কিন্তু কোরআন এবং সুন্নার ভিত্তিতে যদি তোমরা চলতে পারো তোমাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে পারবে না। এখন যদি আমরা নবীজির সেই নির্দেশনা মানতে ব্যর্থ হয়ে যাই, আমার ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র ব্যবসা বাণিজ্য কৃষিকাজ সংসদ পরিচালনা গণভবন বঙ্গভবন আদালত ভবন আমার চাকরি জীবন রাস্তাঘাট থেকে শুরু করে নিয়ে সব যদি আমি মানুষের দেওয়া আইন অনুযায়ী চালাই, বলেন তো এই উম্মত রসুলুল্লাহর নেতৃত্বে জান্নাতে যাওয়া সম্ভব হবে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, সম্ভব হবে না। ঈসা আলাইহিসসালাম হাত ধরে তাকে উঠাইলেন, উঠে বললেন একটা ওয়াজ আমার কাছ থেকে এখান থেকে শিখে নাও। বলে কি আল্লাহর নবীর এই পৃথিবীতে আল্লাহর পাঠানো পয়গম্বর নবী ইন সিদ্দিকিন ওই মুরসালিন গণের নির্দেশনা মোতাবেক কোন উম্মত যদি জীবনের টপ টু বটম চলতে ব্যর্থ হয় এই উম্মত জাহান্নামের ওপর দিয়া ফুলসিরাতে পার হতে পারবে না, ওখানে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। এজন্য পরিপূর্ণভাবে রসুলের সুন্নত মানতে হবে নির্দেশ কার। ওয়ামাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ পাক বলেন আমার রাসূল অনুসরণ অনুকরণ যদি তার জীবনে কেউ করে সে যেন আমার আল্লাহর অনুসরণ করে। রাসূলকে মানতে রাজি আছি? আছি। যদি হাত তুলতে বলি কে কে এশার নামাজ পড়ে আসছেন? আরে হাত তোলেন কেন, আমি তুলতে বলিনি তো, পড়ছেন জন্য বোক টান করে তুলছেন। এতে যে আরগুলো অপমান হচ্ছে সেটা আপনি দেখছেন, কথা কন না কেন? নামাজ না পড়ে কি কেউ হাত তুলতে পারবে? পারবে। আচ্ছা, এই ওয়াজ শোনাটা হলো কারোর জন্য নফল, ঠিক না বেটি? কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুস্তাহাব, কথা বলেন না কেন? আবার কারোর জন্য আজকের এই ওয়াজ মাহফিলে বসা হারাম। কে সে? ওই ব্যক্তি যার বাড়িতে স্ত্রী অসুস্থ, বাবা অসুস্থ, মা অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে, একটু সেবা, একটু বাতাস করা, একটু ঔষধ খাওয়ানো, এগুলো বাচ্চার দিয়ে চিন্তা করছে আব্দুল সালাম হুজুর আচ্ছেরে সোয়ানা কণ্ঠ শুনে আসি। কতক্ষণ কতক্ষণ এই লোকের আগে দায়িত্ব কি? আগে দায়িত্ব কি? বাবা মার সেবা করা, কথা বলেন না কেন? ওই ব্যক্তির জন্য এখানে মাহফিল শোনা, কথা বলেন না কেন? আর যারা দিন জানে না, শরীয়ত জানে না, ইসলাম বোঝে না, তাদের জন্য আবার মাহফিল শোনা অজীব, ঠিক না বে ঠিক? এখন যেই লোকগুলি নামাজ পড়লেন না, ফরজি আইন পরিত্যাগ করে আপনি নফল করতে এসেছেন, অবশ্যই উল্টা পাল্টা কাম হয়েছে, ঠিক না বে ঠিক? আল্লাহর নবীর জীবনে কান্না ছিল না? সাহাবায়ে আজমাইন কেঁদে কেঁদে যার যার হয়ে যেত রসুল্লাহর ওয়াজ শুনে। এ ভুল করো না, ক্ষমতা সব আল্লাহর। হ্যাঁ বুঝলাম আল্লাহর ক্ষমতা, তবে মনে হয় আপনাকেও কিছু দেওয়া হয়েছে বলে এটা আল্লাহ যদি দেন এক চিমটি সেটা আমার মুজিজা হিসেবে, সুবহানাল্লাহ। কোন তো কি হয়েছে হুজুর? তুমি যা দেখলা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলযান ছাড়াই একটা যায় নামাজে করে এই পাশে থেকে এই পাশে পাড়ায় করে দিল, সেই মহান আল্লাহর নামে শপথ দিয়ে একটু বুকে হাত দিয়ে কত রুটিটা কোথায়, কি কোথায় রুটি কোথায়? কয় হুজুর এই জন্য পার করছেন, যদি আগে জানতাম ওইদিকে তাকাইতাম না, আপনার যায় নামাজে উঠতাম না, জবাব দেন তো রুটি যেন কয়টা। পয়গম্বরের সাথে মিথ্যা কথা বলা এটা কি চারটিখানি ব্যাপার? ঈসা আলাইহিসসালাম বললেন এর রিমান্ডের মেয়াদ বাড়াতে হবে, আবার সামনে চলছেন। কথা কি শুনতেছেন নাকি? কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা জঙ্গলি
প্রাণীরা সব দৌড়দৌড়ি ছুটোছুটি করে। নজর করে দেখলেন কিছু সংখ্যক হরিণ। এগুলো কি বলে? এগুলো সব হরিণ। একটা হরিণ ধরে নিয়ে আসো, নিয়ে আসা হলো, জবাই দাও, দেওয়া হলো। হরিণের গোস্ত কেটে কুটে নিয়ে দুইজনে খাওয়া দাওয়া করলেন। শুধু মনগুলো, হাড়গুলো, আজমগুলো থেকে গেল। বলছে এগুলো কি দেখো তো? বলে এগুলো হরিণের হাড্ডি পড়ে আছে। হাড্ডি? বলে হ্যাঁ। ভালো করে তিনবার দেখো। দেখলাম, হাড্ডি ছাড়া কিছু না তো? বলে না।